হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অ্যান্ড্রয়েডের বাংলা টিউটোরিয়ালে। আজ আমি আপনারা দেখাবো কি করে টাইম পিকার নিয়ে কাজ করতে হয়। চলুন দেখে নিই টাইম পিকারটা কি। এটা আমার ডেমো, এখানে দেখুন কি আছে। টাইম অর্থাৎ এখানে যদি আমি এই আওয়ারের পরে ক্লিক করে আমি এই পয়েন্টটা কে করি, মুভ করি, তাহলে দেখতে পাচ্ছেন উপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার টাইম চেঞ্জ হচ্ছে। আওয়ার পরে ক্লিক করি তাহলে কি চেঞ্জ হচ্ছে, আমার আওয়ার চেঞ্জ হচ্ছে। এখান থেকে যদি আপনার মিনিট উপর ক্লিক করি তাহলে চেঞ্জ হচ্ছে মিনিট। এরপর এই অবস্থা রেখে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে কি যে 5টা 30 মিনিট। ওকে, চলুন এই ভিডিওটা আমরা কিভাবে কাজ করতে পারি এটা দেখবো। এটা আমার নিউ একটা ফাইল, এখানে কি কি থাকবে আমি একবার দেখে নিই। যে একটা টেক্সট থাকবে, তার রেজাল্ট দেখানোর জন্য জায়গা থাকবে, একটা টাইম পিকার থাকবে, একটা বাটন থাকবে। সো তিনটা জিনিস আমি তৈরি করে নিই। আমি এটা এখানে কি থাকবে, টেক্সট ভিউ থাকবে, একটা টেক্সট ভিউ। টেক্সট ভিউ উইড হাইট র‍্যাপ কন্টেন্ট, র‍্যাপ কন্টেন্ট অবশ্যই একটা আইডি ইউজ করবো, আইডি টাইম শো, টাইম টাইম শো আইডি ইউজ করবো আমি, টাইম শো, এস এস শো, সরি শো আইডি, এখানে টাইমটা শো করবে। তার আগে আমি একটু ডিফল্ট টেক্সট ইউজ করি। আমি জাস্ট একটু আমি ভিডিওটা পজ করে আমি একটু ডিজাইনটা করে নিই। এখানে আমি একটু জাস্ট ভার্টিক্যাল অ্যালাইন, সরি ওরিয়েন্টেশন ইউজ করি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল আর টেক্সট লেআউট অ্যালাইন গ্রাভিটি দেই, গ্রাভিটি লেআউট গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল। এখন গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল গ্র্যাভিটি, এরপর আমার এটা শেষ, এটা ডিজাইন করা। তাহলে এখান থেকে আমি এটাকে এখন লাগবে, এটা আমার স্যাম্পল ছিল জাস্ট ডিজাইনটা করার জন্য। এরপরে কি থাকবে, টাইম পিকার। এর জন্য অবশ্যই আমরা টাইম পিকার ভিউ ইউজ করব, টিআইএম পিকার, টাইম পিকার উইথ হাইট র‍্যাপ কন্টেন্ট, র‍্যাপ কন্টেন্ট অবশ্যই টাইম কিভাবে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। অবশ্যই টাইম পিকারের একটা আইডি ইউজ করব, টাইম পিকার, টাইম পিকার আইডি, আইডি আমি টাইম পিকারের একটু হাইড ওয়েট ফিক্স করে দেই, 300 দেই, 300 ডিপি হাইট, 300 ডিপি ডিপি হাইট বাড়িয়ে দেব 365 ডিপি দিই। এখন বাকি থেকে কি, এটা বাটন তৈরি করা। অবশ্যই বাটন ভিউ নিব আমি, সরি বাটন ভিউ, র‍্যাপ কন্টেন্ট হাইড ওয়েট, আইডি কি হবে, সিলেক্ট আইডি, এসি সিলেক্ট বাটন বিটিএন আইডি, টেক্সট ইউজ করবো, টেক্সট দিলাম সিলেক্ট টাইম, সিলেক্ট টাইম, সিলেক্ট টাইম, প্যাডিং 20 ডিপি, মার্জিন টপ ইউজ করি একটা, মার্জিন টপ ডিপি, ফ
ফন্টের সাইজ ওরা টেক্সট সাইজ একটু দেয়, টেক্সট সাইজ 20 SP, তাহলে আমার টাইম পিকার আমার কমপ্লিট ডিজাইন করা। এখন কি করতে হবে, অবশ্যই জাভা ফাইল চলে যেতে হবে। এখানে অবশ্যই আমি কি করব, প্রাইভেট আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব, বাটনের জন্য বাটন সিলেক্ট ACLE সিলেক্ট টাইম বাটন, সেম ভাবে আমরা টেক্সট ভিউর জন্য একটা কি হবে রেজাল্ট বা শো শো রেজাল্ট শো টাইম দেই, শো টাইম। এরপর কি আছে আমার টাইম পিকারের জন্য, প্রাইভেট টাইম পিকারের জন্য আমি দিলাম টাইম পিকার ভেরিয়েবল টাইম পিকার। আমাকে অবশ্যই ফাইন্ড করতে হবে আইডি গুলা, সেক্ষেত্রে কি করবো বারবার যেটা করে আসতেছি সিলেক্ট টাইম বাটন ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এখানে কি আছে দেখে নেই, সিলেক্ট বাটন আইডি সিলেক্ট বাট বিটিএন আইডি, সেম ওয়েতে আমি জাস্ট তিনটা কপি করলাম কন্ট্রোল ডি দিয়ে। এখানে কি হবে শো টাইম, শো টাইম টেক্সট, তাহলে এখানে কি আছে দেখেনি আমি, টাইম শো আইডি, টাইম শো আইডি। তারপর সিলেক্ট বাটনের জন্য, সিলেক্ট টাইম বাটনের জন্য কি আছে, এরপর কি আছে টাইম পিকার, টাইম পিকার এখানে হবে টাইম পিকার আইডি। আমার ভেরিয়েবল ডিক্লেয়ার কমপ্লিট, ফাইন্ড করাও কমপ্লিট। এখন আমি কি করব, সিলেক্ট টাইম বাটনের সাথে আমি ওয়ান ক্লিক লিসানার সেট করব, সেট ওয়ান ক্লিক লিসানার, এর ভিতরে কি হবে নিউ ওয়ান ক্লিক লিসানার। এটা যখন সে শো বাটনের সিলেক্ট টাইম বাটনে ক্লিক করবে তখন তার মানটা এই ভেরিয়েবলে স্টোর হবে। এরপর কি করবে, এখানে আমি এটা স্ট্রিং নেই, এর ভিতরে কি করবো একটা ভেরিয়েবল নেই, টাইম টাইম বা কারেন্ট টাইম দিই, কারেন্ট টাইম, কারেন্ট টাইম ইকুয়াল টু আমার আমার দরকার কি কারেন্ট টাইম, তাহলে আমি এই টাইম পিকারের ভিতরে আমার সবকিছু আছে। অর্থাৎ তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, টাইম পিকার, টাইম পিকার গেট কারেন্ট টাইম, গেট কারেন্ট টাইম, কারেন্ট আওয়ার সরি, গেট কারেন্ট আওয়ার, তাহলে আমি আওয়ার পেয়ে গেলাম। আওয়ারের পর কি থাকে, জাস্ট আমি এটা কনভার্ট করলাম, তারপর এর ভিতরে কি করব আমি ডবল কমা অপারেশন দিয়ে এর ভিতরে একটা কোলন দিব, এই কোলন। এরপরে কি টাইম পিকার ভিতরে কি আছে, আর টাইম পিকার এর ভিতরে গেট কারেন্ট মিনিট, কারেন্ট মিনিট, তাহলে আমি কারেন্ট মিনিট পেয়ে গেলাম, কারেন্ট আওয়ার কারেন্ট মিনিট পেয়ে গেলাম। এবং এটাকে শো করে দেবো কোথায়, এই যে শো টাইমে, অর্থাৎ যেখানে আমার প্রথম এই যে শো টাইম এই আইডিতে শো করে দেবো। তাহলে সেখানে কি করতে হবে, আমি শো টাইম সেট টেক্সট, সেট টেক্সট এর ভিতরে একটা টেক্সট দিয়ে আমি যে কারেন্ট টাইম ইজ সরি ইজ কি, এখানে আমি জাস্ট এই কারেন্ট টাইমটাকে আমি পাস করে দেবো, কনভার্ট করে পাস করে দেবো কারেন্ট টাইম। আমার কাজ কমপ্লিট, এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে ইনশাল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পাবো। তবে বাই ডিফল্ট আওয়ার থাকে 12, সো সেক্ষেত্রে আমি করতে পারি যেটাকে টাইম পিকারটাকে আমি কি করতে পারি, টাইম পিকার সেট 24 ভিউ আওয়ার ভিউ, এটা করে আমি বাই ডিফল্ট কি থাকে 12 ঘন্টা, তো 12 আওয়ার আমি চাচ্ছি 24 আওয়ার, সেক্ষেত্রে আমি এখানে বাই ডিফল্ট
ফলসটাকে আমি ট্রু করে দিলাম, ট্রু। এখন আমি কোডটাকে রান করি, ইনশাল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পাবো। ওকে, এখন যদি আমি আমার কোটা রান হয়ে গেছে, এখানে যদি আমি সিলেক্ট করি, দেখতে পাবেন কি যে এই সিলেক্ট করে যদি আমি এখান থেকে মুভ করি, তাহলে দেখতে পাচ্ছেন কি 1 2 3 4 এইভাবে কি হচ্ছে 24 পর্যন্ত চলে যাচ্ছে, 22 23 24। যদি আমি সিলেক্ট করি মিনিট, মিনিটটা সিলেক্ট করে করি, দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে, মুভ হচ্ছে কি মিনিটটা। এইবার এই অবস্থায় যদি আমি সিলেক্ট টাইমে ক্লিক করি, তো উপরে আমার দেখাচ্ছে কারেন্ট টাইম ইজ 11:17। যদি আমি এখানে রাখি 00 রাখি এবং ঘন্টা আমি কাটা কি আওয়ার লিখ করি 6টা করি, তাহলে হবে 6টা। তাহলে শো টাইম যদি দেই, কারেন্ট টাইম ইজ 6টা। ওকে, তাহলে ফ্রেন্ডস আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখা হবে টাইম পিকারে আরেকটা আরেক আরেক মেথডে কিভাবে কাজ করতে হয়। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।